আর এই যে গ্রিন কার্ডের খাজনার তত্ত্ব দিয়ে সেটা কিন্তু মূলত মেল ক্লাসের জনসংখ্যা তত্ত্ব থেকে উদ্ভব। কিভাবে দেখো, ম্যাথার বলেছিলেন যে যে হারে মানুষের জন্মহার বৃদ্ধি পায় সেভাবে উৎপাদন বৃদ্ধি পায় না, সো ফলে কি হবে, একসময় দুর্যোগ মহামারী কোনো কিছু এসে একটা ব্যালেন্স করে দিয়ে যাবে। কথাটা ঠিক এইরকম, মানে আমরা যদি এক কথায় বলি, সো এই যে বলেছিল যে আমাদের উৎপাদন ক্ষমতা কম কিন্তু আমাদের জনসংখ্যা বৃদ্ধি আরো বেশি হারে, সো এই যে সম্পর্ক সেখান থেকে কিন্তু মূলত আসে এই বিষয়গুলো নিয়ে চিন্তা জায়গাটা শুরু হয়। এবং রিকার্ডো কিন্তু এখানে আশা করেন যেহেতু ভূমির যোগান সীমিত, ফলে ভূমি ব্যবহারের জন্য আমরা যে অতিরিক্ত টাকাটা দিচ্ছি সেটাই হচ্ছে আমাদের খাজানা। এবার দেখবো খাজনা আসলে কেন দেওয়া হয়। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে অস্থিতিস্থাপক যোগান। দেখো আমরা স্থিতিস্থাপকতা কিন্তু আগেও দেখে এসেছি, এখন আমরা জানি যে ভূমি যোগান অস্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক কেন, এই যে আমরা আগে উদাহরণ দিয়েছিলাম, দেখো আমাদের এই যে বলছি যে অস্থিতিস্থাপক, এটার সাথে আমরা একটা কথা বলে আসি। দেখো আমরা যে নিত্য প্রয়োজনীয় খাবার খাই, আমি এটাই উদাহরণ দিয়েছিলাম, লবণ বা ওষুধ, এটা কিন্তু অস্থিতিস্থাপক। কেন, কারণ আমার দাম যতই বাড়ুক না কেন আমাকে ওই জিনিসগুলো আমার বেঁচে থাকার জন্য লাগবেই। সো দাম বাড়লে যে আমি একটা চাহিদা কমিয়ে দেবো এমনটা কিন্তু না, বা যোগান বেড়ে যাবে এমনটা কিন্তু না। সো এটাই হচ্ছে অস্থিতিস্থাপক। ভূমির যোগানের ক্ষেত্রে কি হয়, দেখো যদি আমার দাম বৃদ্ধি পায় তাহলে কি আমি আরো বেশি করে আমি ওই জিনিসটা কমাতে পারবো, বা আমার যেহেতু চাহিদা বাড়ছে, চাহিদা বাড়লে কি আমি যোগানটা কোনো পরিমাণ বাড়তে পারবো, দীর্ঘকালে কি বাড়তে পারবো, আসলে পারবো না। কারণ জমির পরিমাণ তো সীমিত, এই পৃথিবীর আকারটা তো সীমিত, এর ভিতর থেকে তো আমরা নতুন করে কোথাও যেতে পারবো না, তাই না? এর ফলে হচ্ছে অস্থিতিস্থাপকতা শুরু জমির ক্ষেত্রে। চলো এটা একটু গ্রাফিক্যালি দেখে আসি। আমরা ভূমি অক্ষে, এই যে ভূমি অক্ষে দেখবো ভূমির যোগান, লম্ব অক্ষে দেখবো দাম। এখন দেখো আমরা বলেছি আমাদের যে চাষের জমি বা উৎপাদনের জমি বা বাসস্থানের জমি সবগুলো কিন্তু স্থির, এই কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, তো এটা কিন্তু অস্থিতিস্থাপক। দেখো আর অস্থিতিস্থাপক যোগান দেখা কেমন হয়, একদম ভার্টিক্যাল হয়, অর্থাৎ লম্ব হয়, উলম্ব। দেখো আমরা যদি দেখি, তাহলে এখানে একটা দেখে দেখলাম, এখানে একটা দিলাম ডি ফাইভ ধরো, এখানে কি আসলে আমাদের ইয়ে থাকবে, রেট থাকবে, অর্থাৎ খাজনা থাকবে বলতো, যে এই বিন্দুটাতে এখানে এখানে কিন্তু খাজনা থাকবে না। কেন, দেখো আমাদের চাহিদা হচ্ছে এতটুকু, এটাকে যদি আমরা কিউ ফাইভ দিই মনে করো, আমাদের চাহিদা এতটুকু কিন্তু আমাদের জমি কতটুকু আছে, সাপ্লাই কতটুকু আছে এতটুকু, আমাদের চাহিদা এতটুকু, সো এখানে কিন্তু আর বেশি জমি রয়েছে। সো এই যে বেশি রয়েছে তাহলে আমরা কেন খালি খালি টাকা দিতে যাব, সো অর্থনীতিতে শুধু শুধু টাকা দিয়ে মানে হয় না, সো এইখানে কিন্তু আসলে আমাদের কোনো থাকবে না, অর্থাৎ আমাদের এখানে কোনো খাজনা থাকবে না। এরপরে দেখো যদি আমরা কিউ জিরো বিন্দুতে আসি, দেখো এখানে আমাদের চাহিদার পরিমাণ কিউ জিরো বিন্দুতে আসে, দেখো আমাদের এখানে চাহিদার পরিমাণ হচ্ছে কিউ জিরো, তে ডি জিরো হচ্ছে আমাদের চাহিদা এবং এস হচ্ছে আমাদের যোগান। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এস এবং চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর এখানে ছেদ করেছে, এর ফলে কি দেখো এইখানে আমাদের ভারসাম্য। সো এইখানে যেহেতু আমাদের চাহিদা যতটুকু ভূমির আর যোগান যতটুকু দুইটাই সমান, তাহলে এখানে আমাদের কিন্তু আসলে কোনো রেট দিতে হচ্ছে না, অর্থাৎ এখানে হচ্ছে শূন্য বা প্রান্তিক খাজনা এখানে। কিন্তু দেখো আমাদের চাহিদা এর থেকে বৃদ্ধি পেয়ে ডি ওয়ানে চলে গেল, দেখো বা আমাদের এখানে ডি টুতে যায়, দেখো ডি টুতে ডুতে গেল, আমাদের চাহিদা কিন্তু বৃদ্ধি পেয়েছে, আমাদের চাহিদা বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের যোগান আগের মতোই আছে। এই যে এ বিন্দু নিলাম, দেখো আমাদের চাহিদা যেহেতু যোগান থেকে বেশি, মানে আগে পাঁচজন মানুষ ধরো 5% জমি চাইতো, ঠিক আছে পাঁচজন 5% জমি 1% করে পেয়ে গেল, তাহলে দেখো এখানে কিন্তু আর চাহিদা বেশি কম নাই। কিন্তু যে মনে করো এরপরে 10 জন মানুষ আসলো কিন্তু জমি আছে 5%, এখন কেউ কিন্তু ভাগ করে নিতে চাচ্ছে না, কেউ নিবেও না, কারণ তার যেহেতু দরকার 1% করে, তাহলে দেখো কি হবে, তাহলে কিন্তু আমাদের 5 জন মানুষ জমি পাচ্ছে না। এর ফলে কি হবে,
যেহেতু তাদেরও ওই জিনিসটা দরকার, তখন কি হবে দামটা বেড়ে যাবে, অর্থাৎ যে দাম দিবে সেই আসলে নেবে। এর ফলে দেখো যখন ডি টু হয়ে গেল আমাদের চাহিদা, তখন আমাদের এই যে দাম বা খাজনা এটা বৃদ্ধি পেয়ে গেল, পি জিরোতে চলে গেল। এরপর দেখা গেল চাহিদা আরো বৃদ্ধি পেল, আরো বৃদ্ধি পাওয়ার পরে দেখো দাম কিন্তু আরো বৃদ্ধি পাবে। সো এইভাবে যতই বৃদ্ধি পাবে না কেন, আমাদের কাছে অনেক সময় দীর্ঘকালে কিছু কিছু দ্রব্যের ক্ষেত্রে দাম যদি অনেক বাড়ে তাহলে কিন্তু যোগান বৃদ্ধি করা সম্ভব হয়, কিন্তু আমাদের কিন্তু এই যে যোগান রেখা ইয়েস এটা কিন্তু আমাদের বৃদ্ধি করার আর কোনো সুযোগ নেই। সো এটাই হচ্ছে যোগানটার একটা কারণ। কারণ হচ্ছে যেহেতু আমরা দুঃখিত, এটা হচ্ছে খাজনা দেওয়ার একটা কারণ। কারণ হচ্ছে আমাদের চাহিদা যতই বাড়বে না কেন আমরা যোগান বৃদ্ধি করতে পারবো না, ফলে কি হচ্ছে আমাদের যে খাজনা সেটা সৃষ্টি হচ্ছে এখান থেকে। এরপর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে খাজনা কেন দেওয়ার জন্য ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির কার্যকারিতা। আমরা কিন্তু দেখেছি কৃষি ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর, অর্থাৎ আমরা যদি একই হারে যেই শ্রম নিয়োগ করতে থাকি, আমাদের একটা নির্দিষ্ট থাকবে অন্য বিষয়, অর্থাৎ আমাদের যেই প্রযুক্তি বা অন্যান্য সম্পদগুলা স্থির রেখে যদি আমরা আমাদের শ্রমকে একটা নির্দিষ্ট হারে বাড়াতে থাকি, তাহলে প্রথম দিকে আমাদের মোট উৎপাদন বাড়তে থাকলেও একটা নির্দিষ্ট সময় পর সেটা কিন্তু আস্তে আস্তে কম হারে বাড়তে থাকবে। প্রথম দিকে বেশি হারে বাড়তে থাকলেও আস্তে আস্তে কম হারে বাড়তে থাকবে এবং এক পর্যায়ে সেটা আর বাড়বে না। কখন বাড়বে না দেখো, যখন আমাদের প্রান্তিক উপযোগ একদম শূন্য হয়ে যাবে তখন কিন্তু ওটা বাড়তে থাকবে না। সো এইটার বিষয়টা আসলে কি বলছে দেখো, মনে করো আমাদের 5% জমি আছে, আমরা উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছি, যদি আমাদের প্রযুক্তি বা আমাদের শ্রম বাড়ানোর সাথে সাথে যদি আমাদের উৎপাদন যদি বৃদ্ধি পেতেই থাকতো, ধরো কন্টিনিউয়াসলি বাড়তেই আছে, তাহলে কি হতো, তাহলে কিন্তু আমাদের জমির দরকার হতো না। কারণ আমাদের দরকার ধরো 10 মণ উৎপাদন করা, আমি যদি প্রথমে করতাম 5 মণ, আস্তে আস্তে বৃদ্ধি করে 10 মণে গেলাম, এরপরে 15 মণ, এরপর 20 মণ করতেছি একই জমিতে, এই যে জমিতে একই জমিতে যদি আমরা এত উৎপাদন করতাম, এর ফলে কি হতো দেখো, এত যে উৎপাদন করছি তাহলে তো আমার জমি দরকার নেই, কারণ আমি ছোট একটা জায়গাতে যদি আমি সব উৎপাদন করে ফেলি তাহলে আমার জমি দরকার হবে কেন। এইটাই হচ্ছে মূল কারণ। অর্থাৎ কিন্তু আমরা যে কৃষিতে যখন উৎপাদন করি তখন কি হয় দেখো, এখানে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎপাদন বাড়তে থাকে কিন্তু পরবর্তীতে কমে, কিন্তু সেই কমার কিন্তু আস্তে আস্তে ক্রমহ্রাসমান হারে কমতে থাকে শেষের দিকে। কিন্তু প্রথম দিকে কি হয় ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধিতে, প্রথম দিকে অনেক বেশি হারে বাড়তে থাকে কিন্তু তারপরে আস্তে আস্তে ক্রমহ্রাসমান হারে, অর্থাৎ আমাদের মোট উৎপাদন কিন্তু ক্রমান্বয়ে বাড়বে ঠিকই কিন্তু কম হারে বাড়বে। এই যে কম হারে বাড়ছে এর ফলে কি হয় দেখো, আমাদের জমির নতুন জমি দরকার হয়, কারণ আমাদের তো আরো বেশি উৎপাদন করতে হবে, যতটুকু চাহিদা তার থেকে বেশি উৎপাদন করতে হবে। এইটাই মূলত হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির কার্যকারিতা খাজনা দেওয়ার ক্ষেত্রে। যদি আমাদের টোটাল প্রোডাকশন, যদি এখানে দেখো গ্রাফে আমরা দেখছি লম্ব অক্ষে মোট উৎপাদন, ভূমি অক্ষে উপকরণ, এই দেখলে কিন্তু আমরা দেখো এটা কিন্তু আমাদের স্বল্পকাল নাকি দীর্ঘকাল, এটা উত্তর আসলে আমরা দিব না, এটা আমরা আগে করে এসেছি, তোমরা যেহেতু আগে এটা দেখে এসেছো তোমাদের মনে রাখা উচিত অবশ্যই। সো তোমরা এটা দেখবে যে এটা আসলে কি, আর যদি মনে করতে না পারো তাহলে কিন্তু উৎপাদন অধ্যায়ে এটা দেখে আসবে। এরপরে দেখো দেখো আমরা কিন্তু এই জিনিসটা আগে দেখেছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন নিয়ে, তারপর আরেকবার দেখে দেখো এখানে শূন্য, প্রথমে যখন আমাদের এক এক নিয়োগ ছিল তখন উৎপাদন ছিল 50 একক, যখন আর একটা একক বৃদ্ধি করা হয় শ্রম তখন কি হয় দেখো 90, 50 থেকে যদি 90 হয় দেখো আমাদের বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রথমজন উৎপাদন করেছে 50 একক, দ্বিতীয়জন যদি 90-50 দেয় তাহলে কত আসছে দেখো তো 40 একক আসছে, তাহলে কি বৃদ্ধি পেয়েছে, অবশ্যই বৃদ্ধি পেয়েছে কিন্তু যে কোন হারে, কম হারে, স্থির না, স্থির যদি হতো দেখো তাহলে কিন্তু 50 এককেই হতো, প্রথমজন যদি 50 একক করে দ্বিতীয়জনের উৎপাদন 50 হতো, কিন্তু দ্বিতীয়জন করেছে 50 থেকে কম অর্থাৎ 40, এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে কিন্তু কম হারে। এরপরে যখন আসবে দেখো তৃতীয় ব্যক্তি যখন নিয়োগ দেওয়া হলো তখন দেখো 120, দ্বিতীয় ক্ষেত্রে ছিল 90, তৃতীয় ব্যক্তি করলো 120, পার্থক্য কত 30, অর্থাৎ আস্তে আস্তে যতই আমরা লোকবল বা জনবল বা শ্রম নিয়োগ করছি আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেটা আস্তে আস্তে কম হবে।
এবং একটা নির্দিষ্ট পর্যায়ে সেটা সর্বোচ্চ হবে এবং তারপর আস্তে আস্তে এটা নিচের দিকে যেতে থাকবে। সো এটাই হচ্ছে আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির কার্যকারিতা। এবং এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কার্যকর হয় বলে আমাদের খাজনা দিতে হয়। যদি ক্রমহ্রাসমান না হয়ে ক্রমবর্ধমান হতো, এমন হতো যে আমি যত নিয়োগ দিব ততই আমার উৎপাদন বাড়তে থাকবে, তাহলে আমাদের নতুন করে জমি দরকার ছিল না, ফলে আমাদের খাজনা দিতে হতো না। এরপর যে বিষয়টা দেখবো খাজনা কেমন দেওয়া, সেটা হচ্ছে উর্বরতার পার্থক্য। অর্থাৎ যে জমির উর্বরতা বেশি তার জন্য কিন্তু খাজনা বেশি দিতে হয়। মনে করো একটা জমিতে তিনবার ফসল, আমরা ত্রি ফসলা জমি বলি গ্রামের ভাষায়, বা তোমার যারা চাষাবাসের সাথে নিযুক্ত বা যাদের ফ্যামিলির সাথে যুক্ত আছে বা যারা তাদের জমি দেখে দেখো, ত্রি ফসলি জমি আমাদের এলাকায় বলে থাকে, সেটা হচ্ছে তিন ফসল হয়। অর্থাৎ একটা জমিতে তিনবার ফসল হয়ে থাকে। সো একটা জমিতে যখন তিনবার ফসল হয়ে থাকে, সো তার যেহেতু উৎপাদন ক্ষমতা বেশি, ধরো যেই জমিতে একবার ফসল হয় তার থেকে অবশ্যই খাজনা বেশি হয়। কারণ যেহেতু উৎপাদন বেশি পাচ্ছি, এর চাহিদা বেশি থাকবে, ফলে এর যে খাজনা পরিমাণ সেটা বৃদ্ধি পাবে। এর মূল কারণ হচ্ছে যে উর্বরতা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এর এর উর্বরতা বেশি বিধায় সে এক জমিতে তিনবার আমি চাষ করতে পারছি। তিনবার চাষ করে যদি আমি তিনবার ধান উৎপাদন করতে পারি মনে করো, বা দুইবার ধান উৎপাদন করলাম, একবার পাট উৎপাদন করলাম, বা দুইবার ধান উৎপাদন করলাম এবং একবার রবি শস্য বা তেল বা ডাল জাতীয় জিনিস আমি উৎপাদন করলাম, তখন কি হচ্ছে আমি তো বেশি লাভবান হচ্ছি। সো এর যেহেতু উর্বরতা বেশি, এর চাহিদাও বেশি থাকবে, অন্য ব্যক্তিরাও কিন্তু এর প্রতি আগ্রহ কি হবে, ফলে কি হবে অন্য জমির থেকে এর দামটা অর্থাৎ খাজনাটা বেশি দিতে হবে। দ্বিতীয় বিষয়টা যে সেটা হচ্ছে অবস্থানগত পার্থক্য। তোমরা যদি দেখো শহরের আশেপাশে একটা জমির দাম, মনে করো মূল শহরে একটা জমির দাম আর একটা গ্রামের জমির দাম কিন্তু কখনোই এক না। আবার যদি তুলনা করো একটা জমি যেখানে আশেপাশে স্কুল কলেজ আছে, একটা অফিস আদালত আছে, সেই জমিটায় কিন্তু বাড়ি করার জন্য বা বসবাসের জন্য অনেক বেশি উপযোগী, এবং ওই জায়গাটা যে চাহিদা থাকবে সেটা কিন্তু একটা একটা দূরবর্তী এলাকা, শহরের ভিতরে একটা দূরবর্তী এলাকা থেকে বেশি থাকবে। এর কারণটা কি দেখো অবস্থানগত, অর্থাৎ এই যে জমিটার জন্য যে চাহিদা সেটা কিন্তু বেশি, ফলে একটা ভালো লোকেশন বা অবস্থানগত কারণে এর খাজনাটা বেশি আসবে। আবার যদি ফসলের ক্ষেত্রে যদি আমরা কথা বলে থাকি, মনে করো যে জমিটা থেকে মেইন রোড অর্থাৎ ধরো কাঁচা রাস্তা না, আমরা যদি এখন গ্রামাঞ্চলে কিন্তু পাকা রাস্তা হয়ে গেছে অনেক মাঠের কাছে দিয়ে, তো যেই জমিটা জমি একদম পাশে সেটা কিন্তু দেখবা চাহিদা অনেক বেশি থাকে। যেটা অনেক ভিতরে ধরো জমিতে কাদা মারি যেতে হবে, ধরো অর্ধ কিলোমিটার বা হাফ কিলোমিটার আমরা কেটে যে তারপর জমিটা পাবো, সেটার যে দাম তার দাম থেকে কিন্তু রাস্তার পাশে জমিটার দাম স্বাভাবিকভাবে বেশি। ফলে এই যে অবস্থানগত কারণে কিন্তু তাদের একটা যে মূল্য সেটা পার্থক্য হচ্ছে, এবং যে খাজনা দেওয়ার পরিমাণ সেটা কিন্তু এই কারণে বৃদ্ধি পাচ্ছে। এরপর যেটা দেখো উপাদানের সীমিত যোগান। এই যে আমরা উৎপাদনটা লাগাচ্ছি কাজগুলো, এই সব যে উপাদান আধুনিক অর্থনীতিদের মতে দেখো যে শুধুমাত্র ভূমি না, অনেক উপাদান আছে যেগুলো উৎপাদন কাজে লাগছে, সেগুলোর জন্য কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে খাজনা, অর্থাৎ খাজনা দিতে হচ্ছে। ফলে যখন এই যে যোগানগুলো সীমিত বলেই কিন্তু আসলে আমাদের এই উপাদান যে সীমিত যোগানের কারণে কিন্তু আমাদের খাজনা দিতে হয়। ফলে যে জিনিসের যোগান যত কম সেটা খাজনা তত বেশি হচ্ছে। এই যে সীমিত যোগান উপাদানগুলো, সেটা মনে করো কলকারখানা হতে পারে বা কোনো যন্ত্রপাতি হতে পারে, এর জন্য টাকা দিতে হচ্ছে। আধুনিক মতবাদ অনুযায়ী কিন্তু উপাদান যেগুলো উৎপাদন কাজে লাগছে সেগুলো কিন্তু খাজনা দিতে হয়। ফলে ওই যে যন্ত্রটা সেটার জন্য যেটা দিতে হচ্ছে সেটা কিন্তু এই উপাদানের সীমিত যোগানের কারণে, কারণ ওই জিনিসটা যদি অহরহ প্রকৃতি থাকতোই তাহলে কিন্তু আসলে আমরা ওটা লাগতো না, আমাদের প্রয়োজন হতো না। এর ফলে কি হচ্ছে আমরা শুধুমাত্র ভূমির ক্ষেত্রে না উপাদানের জন্য কিন্তু খাজনা দিতে হচ্ছে। এর কারণ হচ্ছে তাদের সীমিত যোগান। এরপর যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে স্থানান্তর ব্যয় বা আমরা সুযোগ ব্যয় বলতে পারি। অর্থাৎ আমি একটা জমিতে ধান রোপণ করতাম অথবা ওখানে আমি পাট রোপণ করতে পারি, আমি ধান করবো নাকি পাট করবো সেটার উপর ডিপেন্ড করে কিন্তু খাজনা নির্ধারণ করতে হচ্ছে। কিভাবে দেখো, হয়তো আমি ধান করলে একরকম দাম পাবো, পাট করলেও পাবো, অথবা আমার কাছে দুইটাই যেহেতু সুযোগ আছে, তাহলে কি হবে আমি কিন্তু অন্য জমি থেকে এই জমির সুযোগ বেশি পাচ্ছি, সো ওইটার থেকে এটার খাজনা বেশি হবে। আবার আমি যদি ধান উৎপাদন করি বা পাট উৎপাদন করি এর একটা পার্থক্য হয়ে যাবে দামের ক্ষেত্রে, সো এর জন্য কিন্তু আমাদের খাজনা দিতে হবে, খাজনা পার্থক্য হবে।
সো খাজনা দেওয়ার এই কারণগুলোর সাথে জড়িত আসলে আমরা কেন খাজনা দিচ্ছি সেই বিষয়গুলো।